উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত। 14,339 পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন বা SSC দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু করতে চলেছে বলে খবর বেরিয়েছে। বিভিন্ন সূত্র এবং বিকাশ ভবন থেকে যে সমস্ত খবর আপডেট উঠে আসছে সেখানে এমন ইঙ্গিত মিলছে। ফেব্রুয়ারি মাসে আদালতের নির্দেশ মতো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের সম্ভাব্য মেধা তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিতে পারে স্কুল সার্ভিস কমিশন, এমনই ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে কী হবে, আমরা যখনই ভিডিও ছাড়ব, নতুন কোনো আপডেট দেবো, সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। গ্রিভেন্স হিয়ারিংয়ে চিঠি পাঠাতে শুরু করেছে কমিশন চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য, জোর কদমে কাজ চলছে বলেও খবর উঠে এসেছে। ইন্টারভিউ প্রক্রিয়ায় চান্স না পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ মোতাবেক প্রায় 18,405 জন অভিযোগকারীর রিজেন্ট হিয়ারিং কারণসহ শুনানি গত বছরের 2 আগস্ট থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলেছিল স্কুল সার্ভিস কমিশনে। ইতিমধ্যে প্রায় 12,000 চাকরি প্রার্থীর বাড়িতে ডাকযোগে গ্রিভেন্স হিয়ারিংয়ের অর্ডার পাঠিয়েছে কমিশন। তার মধ্যে শুনানিতে হাজির ছিলেন প্রায় 4,000 থেকে 4,500 চাকরি প্রার্থী বলে খবর উঠে এসেছে। শিক্ষাগত প্রশিক্ষণ নেই এমন চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 2,000 থেকে 2,500 বলে জানা গিয়েছে। কাট অফের নিচে নাম্বার রয়েছে প্রায় 4,000 থেকে 4,500 মতো চাকরি প্রার্থী বলেও জানা গেছে এবং নানা কারণে প্রত্যাখ্যাত হয়েছেন প্রায় 4,500 চাকরি প্রার্থী বলে খবরে উঠে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ সেজে আপডেট সমস্ত খবর আপডেট উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে সকল প্রার্থী শুনানিতে অনুপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে তাদের রেজাল্ট অর্ডারের গড়াচির লেখা হয়েছে। প্রশিক্ষণহীন প্রার্থীদের রিজন অর্ডারে 2016 সালের 24 অক্টোবর পর্যন্ত সময়কে মান্যতা দেওয়া হয়েছে। কোন রিজন অর্ডারে গ্রহণযোগ্য নয় লেখা এবং কোনো কোনো গ্রিভেন্স হিয়ারিং অর্ডার বিষয়ের ক্যাটাগরি শূন্যপদে প্রশিক্ষিত প্রার্থী নিয়োগপত্র দেওয়ার পরও শূন্যপদ থাকলে ওই বছরের 23শে সেপ্টেম্বর গেজেট বিধি মোতাবেক বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে। তবে যাদের স্কোর ইতিমধ্যেই কাট অফ মার্কসের নিচে গ্রিভেন্স অর্ডারে, তাদের স্কোর এবং কাট অফ স্কোর উল্লেখ করে তাদের আবেদন এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বেশ কিছু গ্রিভেন্স চিঠিতে লেখা রয়েছে আবেদন খারিজও বলেও। গ্রিভেন্স নিয়ে পর্যালোচনা এবং ভেরিফিকেশন করার পর দেখা যাচ্ছে কিছু চাকরি প্রার্থীর স্কোর কাট অফ এর উপরে ধার্য করছে, তাদের লেখা থাকছে কোয়ালিফাইড বা উত্তীর্ণ। কিছু কিছু চাকরি প্রার্থীর অভিযোগ তাদেরকে আগে তাদের যে একাডেমিকে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো যোগ করা ছিল না, এর ফলে আগের ইন্টারভিউ লিস্টে স্বাভাবিকভাবেই তাদের সুযোগ হয়নি ইন্টারভিউ দেওয়ার। কিন্তু গ্রিভেন্স জমা করার পরে যখন তাদের কাছে সেই রিজন হিয়ারিংয়ের চিঠি এসেছে সেখানে তারা দেখতে পাচ্ছে তাদেরকে একাডেমিক নাম্বার দেওয়া হয়েছে, এর ফলে স্বাভাবিকভাবেই তারা কাট অফ মার্কস উপরে চলে গিয়েছে, এর জন্য তাদের উত্তীর্ণ লেখা হয়েছে। তবে বিভিন্ন খবর এবং আপডেট থেকে এবং বিভিন্নভাবে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে এই উত্তীর্ণ সংখ্যাটা গ্রিভেন্স হিয়ারিংয়ের পর আবেদন একেবারেই নগণ্য। কমিশন ইতিমধ্যে গ্রিভেন্স হিয়ারিংয়ের অর্ডার এর চিঠি পাঠানো শুরু করেছে, কিন্তু এখনও অবধি জানা গিয়েছে যে বিভিন্ন টেকনিক্যাল সমস্যাজনিত কারণে যাদের ডকুমেন্টস আপলোড হয়নি তাদের এখনও গ্রিভেন্স হিয়ারিংয়ের চিঠি আসতে শুরু করেনি বা কমিশন পাঠাতে শুরু করেনি। আজকের এই খবর এবং বিভিন্ন তথ্য আপডেট সম্মিলিত যে তথ্যটি সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে খুব দ্রুত কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এবং সেখানে তারা আদালতের নির্দেশ মতো পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের সম্ভাব্য মেধা তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিতে পারে এবং তাদের ইন্টারভিউ নিতে পারে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও। এই ইন্টারভিউ নেওয়া হবে যাদের কাট অফ মার্কস রিজন হিয়ারিংয়ের পর উপরে উঠে এসেছে, এর জন্য কমিশন দ্রুত গতিতে কাজ শুরু করে দিয়েছে। আপনারা যদি গ্রিভেন্স জমা করেছেন এবং চিঠি পেয়েছেন তাহলে নিচে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন এবং আপনার স্কোর কি গ্রিভেন্স হিয়ারিংয়ের পর বেড়েছে সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এস এডুকেশন সার্ভ ইউটিউব চ্যানেল। প্রাইমারি এবং আপার প্রাইমারি সম্পর্কে সবার প্রথম আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখতে ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।